them para por si yo vi a আসসালামু আলাইকুম দর্শক, আমি ইমরান হোসেন ডাক। হাজির হয়েছি যেটি গ্রাম বা শহরে আরেকটি আতঙ্কের নাম হচ্ছে এই তৃতীয় লিঙ্গ বা হিজড়া, তাদের একটি ভিডিও ফুটেজ নিয়ে এবং সেই বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করার জন্যই মূলত আসছি। তো দর্শক, আমি আমার পাশে ছোট করে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু বড় করে সেই ভিডিওটি প্রথমে একটু দেখে আসি এবং সেই সংক্রান্ত আরও একাধিক ভিডিও রয়েছে আমার কাছে, যে ভিডিওগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং সেই বিষয়গুলো আপনারা হয়তো যে বিষয়গুলো জানতে জানার জন্য আগ্রহী সেটা আমি আগাম আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ দর্শক, যেটি আমরা বুঝলাম যে একটি বাড়িতে একটি কন্যা সন্তান হয়েছে, সেটি স্থানীয় যে হিজড়ার দল রয়েছে তাদের কানে গেছে যে বাড়িতে একটি বাচ্চা হয়েছে এবং সেখানে তারা তাদের যে একটি ঢোল রয়েছে সেই ঢোল নিয়ে আসছে। তারা বিভিন্ন গানে সেখানে দেখতে পাচ্ছেন যে নাচতে ছিল, একটি গানে তারা নাচতে ছিল এবং নাচার শেষে কোনো একজন ঘরের কোনো একজন বয়স্ক মহিলা বলতেছিল যে আমার কাছে কোনো টাকা নেই, ওর বাবা আসুক তারপরে দেখা যাবে। তখন পাশে থেকে আরেকজন হিজড়া তাকে নাম ধরে এই বেডি এই এইভাবে বলেই তাকে চিৎকার দিয়ে উঠলো বা জোরে চিৎকার দিয়ে উঠলো। পরবর্তীতে সেখানে কী ঘটনা ঘটেছে আমরা সেই বিষয়গুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি এবং সেই সংক্রান্ত আরেকটি ফুটেজ রয়েছে, সেই ফুটেজটা আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সেখানে পরবর্তীতে সেখানে ঘটেছিল যে হিজড়ারা কোনোভাবেই মানতে নারাজ ছিল যে তার কাছে টাকা নেই, ওই মহিলার কাছে টাকা নেবে, বাচ্চার মায়ের কাছে টাকা নেই, বাচ্চার বাবা যখন আসবে তখন, অর্থাৎ সেখানে দ্বিতীয় বড় হিজড়ারা যেতে রাজি নন এবং তারা সেখানে 5,000 টাকা দাবি করেছিল, হয় 5,000 টাকা দিতে হবে তা না হলে তারা বাচ্চা নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছিল এবং একটি পর্যায়ে সেই হিজড়াদের সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং তারা ঘরের ভিতরে থাকা বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর ও করে এবং অনেক রকমের হুমকি ধামকি দিতেছিল। একটি পর্যায়ে কেড়ে এবং জোরপূর্বকভাবে বাচ্চাটি তারা নিয়ে যেতে চাইছিল এবং কোনো একটি পর্যায়ে এসে তাদেরকে 3,000 টাকা দেওয়া হয়, ঘরে থাকা 3,000 টাকা মহিলাদের কাছে যে গচ্ছিত টাকা থাকে, দর্শক যেটি জানেন সাধারণত যে ঘরে অনেক মা বোনের কাছে টাকা কিছু টাকা গচ্ছিত অবস্থায় থেকে থাকে তাদের কাছে, সেখান থেকে তাদেরকে 3,000 টাকা দিয়ে কোনো রকম সেই পরিস্থিতি তারা সামাল দিয়েছিল এবং সেই বাচ্চাকে বাঁচানোর জন্য মূলত সেই 3,000 টাকা দেওয়া হয়েছিল তৃতীয় লিঙ্গ এই চাঁদাবাদ হিজড়াদের কাছে। তো দর্শক, এখন আমি যে বিষয়টি কথা বলতে চাই, আপনারা জানেন যে বর্তমান সরকার হিজড়াদের সুযোগ সুবিধা মানে এত পরিমাণ দিয়ে দিচ্ছে দিনকে দিন। আপনারা জানেন যে এবছর ও যে 21-22 অর্থ বছরে যে বাজেট করা হয়েছে সেই বাজেটে যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় বা তাদের শিল্প প্রতিষ্ঠান বা তাদের প্রতিষ্ঠানে যদি কাজের সুযোগ করে দেয় তাহলে সেই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত শুল্ক যে কর সেই কর থেকে বেশ কয়েক কিছু পার্সেন্ট মওকুফ করা হবে, তাদের কর অনেক কর দিতে হবে না। এই 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 সংক্রান্ত একটি কথা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় পাশ করেছে এবং সেই সুবিধাটা দিয়েছে, অর্থাৎ তারা চাচ্ছে যে যেমন দেশের যে সকল বেসরকারি শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থানের প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন খুব ভালোভাবে বা খুব আগ্রহের সাথে হিজড়াদেরকে তার প্রতিষ্ঠানে নিয়োগ দেয় এবং তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়। এছাড়া আদার্স তাদের ভোটাধিকার সহ অনেক সুযোগ সুবিধাই দিয়ে যাচ্ছে সরকার। তো দর্শক, আমরা এখনও কিন্তু দেখতে পাই যে বিভিন্ন শপিং মল মার্কেটে দোকানে এই হিজড়াদের যে একটি উৎপাত এবং প্রতি মাসে একটিবার করে তাদের চাঁদা, প্রতি ঈদের আগে চাঁদা, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানের আগে চাঁদা বা কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানের আগে চাঁদা, রাষ্ট্রীয় কোনো উৎসবের আগে তাদের চাঁদা দিতে হয়। বিশেষ করে যারা দোকানদার মানে দোকানদার রয়েছেন মার্কেট শপিং মলগুলোতে রয়েছেন সেখানে হিজড়াদের যে এত এত পরিমাণ একটি মানে এদের বিশৃঙ্খলা এবং এত পরিমাণ এদের এদের সংখ্যা তা বলার অপেক্ষা রাখেন এবং সেই সাথে আপনারা জানেন যে শহরের বিভিন্ন এলাকা দিয়ে অলিগলিতে ঘুরে বেড়ানো এইসব হিজড়ারা তারা প্রতি মাসে
ভাড়াটিয়াদের কাছে একটি অর্থ বা বেশ কিছু চাল ডাল এ ধরনের তাদের একটা বাজেট থাকে যেটি তারা প্রতি মাসে নিয়ে থাকে। যদি কোনো পরিবার দিতে অপারগতা জানায় বা যদি কোনো পরিবার না দিতে পারে তাহলে তখন তাদের সাথে বিশৃঙ্খলতা শুরু হয়ে যায়। এমনকি তারা তো জানেনি যে তাদের মুখ কতটা পাশ করা থাকে, তারা কাপড় চুপুর খুলে পর্যন্ত ফেলে এবং কাপড় খুলে তারা উলঙ্গ হয়ে সে পুরো মানে এলাকা যে পুরুষ মানুষ বা কোনো ছেলে পেলে বা মহিলারা থাকলে একটি লজ্জা শরমে পড়ে যায়, যেটি আসলে এই কাপড় খোলা একটি ভিডিও আমার কাছে রয়েছে যেটি আমি এই ভিডিওর মধ্যে না আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে গাড়ির ভিতরে থাকাও কিন্তু হিজড়ারা যে একটি উৎপাত করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে গাড়ির ভিতরে উঠে দশ টাকা দাও চাঁদা, রাস্তাঘাটে আপনার অসংখ্য এই সংক্রান্ত আরও বেশ কিছু আমার কাছে ভিডিও রয়েছে, আমি একাধিক সেই ভিডিওগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। আজকে শুধু এই ভিডিওটা দেখাচ্ছি যে সেখানে আসলে বাচ্চার বাবা বাড়িতে ছিল না, 5 দিনের শিশু, সেই শিশুকে জন্য তাদের নতুন বাচ্চা দুনিয়াতে আসছে এবং সেই জন্য তাদেরকে 5,000 টাকা চাঁদা দিতে হবে, সেই চাঁদা না দিলে বয়স্ক মহিলাকে তারা নাম ধরে ডাকতেছিল, তারা কোনোভাবেই মারতে নারাজ হয়েছিল যে সারা দ্বিতীয়বার সেখানে আসতে হবে তাদেরকে, সেই দ্বিতীয়বার আসলে তাদেরকে টাকা দেওয়া হবে তাদের নির্ধারিত বা তারা তাদের চাহিদা মতো, কিন্তু সেটা তারা মানতে কোনোভাবেই মানতে চায়নি বা কোনো মানে সবভাবে তারা মানতে নারাজ এবং একটি পর্যায়ে তারা হয় বাচ্চাকে নিয়ে যাবে তা না হলে টাকা দাও, সেই একটি পর্যায়ে তাদেরকে 3,000 টাকা দিয়ে সেখান থেকে কোনোভাবে মুক্তি পায় এবং কোনোভাবে সেই বাচ্চাটিকে তারা সেভ করে বা তাদের হাত থেকে মুক্ত করে বা মুক্তিপণ হিসাবে এটি বলা চলে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাস্তাঘাটে থাকা হিজড়াদের যে একটি উন্মাদ তাদের যে একটু উন্মাদনা শুরু করে বা তাদের যে উৎপাত, এই উৎপাদে বিশৃঙ্খল উৎপাদ এক প্রকারে যে 10 টাকা দিতে হবে তা না দিলেই তারা কিন্তু একটি বিশৃঙ্খলা সেখানে সৃষ্টি করে এবং জনমনে যে একটি জননিরাপত্তা বলতে সেখানে কিছুই থাকে না এবং হিজড়াদের হাত থেকে বাঁচার জন্য, বিশেষ করে সম্মান বাঁচানোর জন্য তাদের সেই টাকা দিতে হয়, চাঁদার টাকা তাদেরকে দিতে হয়। তো দর্শক, এই উশৃঙ্খল বা উন্মাদ বা এই এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সকল হিজড়াদের বিরুদ্ধে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা অনর বা কতটা ভূমিকা পালন করে সেটি এখন দেখার বিষয়। তো শোন, আপনি কখনো কি কোনো এই ধরনের হিজড়াদের উন্মাদনা বা এই ধরনের উৎপাদে বা এই ধরনের হিজড়াদের হাতে কখনো নির্যাতনের শিকার হয়েছেন কি, যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন, আপনার সেই নির্যাতনের বিষয়টি আমরা জেনে নেব আপনার থেকে এবং সেই বিষয়টি একটি ভিডিও আকার ধারণ করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ প্রয়াস নিয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে দর্শক, আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শক, আসলে এই আজকের এই যে হিজড়াদের যে একটি উৎপাত বা এদের যে একটি বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সংক্রান্ত বিষয়ে যদি আমাদের এলাকায় কোনো কিছু ঘটে থাকে বা কোনো হিজড়াদের কোনো ফুটেজ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফুটেজ আমাদের কাছে দিতে পারেন, আমরা সেটি নিউজ আকারে ছড়িয়ে দেবো দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।